हुमकी दिए आदालते भयेर परिवेश तैरीर चेष्टा एजलासेर दरजा आटके बिक्षोभे आदालत अवमानना रूल जारी करे निर्देशनामा उल्लेख करलेन कलकाता हाईकोर्टेर विचारपति अन्यदिके स्वामी विवेकानंदेर जन्मदिवसेओ जारी रइलो राजनीति एई निये आमि सुब्रजित शुरू करछि आजकेर छक भांगा छटा এই পর্বে আলোচনার জন্য জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য সহসভাপতি এই পর্বে যোগ দিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপির মুখপাত্র শর্মিষ্ঠা ভট্টাচার্য আমাদের সঙ্গে আলোচনার এই পর্বে যোগ দিয়েছেন এছাড়া অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি এই আলোচনায় রয়েছেন আমি প্রত্যেকের কাছে আসব কিন্তু শুরুতেই আপনাদের দেখাতে চাইব যে পোস্টার কাণ্ড এবং আদালতের এজলাস আটকে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করে অভিযোগ খণ্ডন করলেন বিচারপতি রাজা শেখর মান্থা নির্দেশনামা বিচারপতি মান্থা জানিয়েছেন বিচারপতির সম্মানহানি হয় এই ধরনের অভিযোগের সঙ্গে তার বাসস্থান নিয়ে বেপরোয়াভাবে পোস্টারে ভুল ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে কারণ এই বাসস্থানের রেজিস্ট্রি রেজিস্টার অফ অ্যাসিওরেন্স কলকাতার কাছে করা হয়েছে সেই নথিও এই মামলার রেকর্ডে রাখতে বলেছেন বিচারপতি নির্দেশনামায় বিচারপতি আরো জানাচ্ছেন কিছু আইনজীবী এবং অন্য ব্যক্তিরা আদালতে ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছেন পোস্টারে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে তারা আদালতের কাজে ব্যাঘাত ঘটাতে চেয়েছেন মিথ্যা বিভ্রান্তিকর ভিত্তিহীন পোস্টার দিয়ে আদালত এবং বিচারপতিকে কলঙ্কিত করার প্রবণতা আসলে জনমানসে আদালত ও বিচারপতির ক্ষমতাকে ছোট করে দেখানোর চেষ্টা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত সম্প্রদায়ের আত্মবিশ্বাসে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করার পাশাপাশি ঝাঁকুনি দেওয়াও হয়েছে আদালত অবমাননা রুল জারি করে নির্দেশনামায় এই কথা বলেছেন বিচারপতি রাজা শেখর মান্থা আমি শুরুতে জয়প্রকাশ মজুমদারের কাছে আসব এবং আমরা এটা বিশ্বাস করি এবং আমি স্থির বিশ্বাসী যে সকলে এটা মানেন যে গণতন্ত্র জয়প্রকাশ দা আপনিও একমত হবেন যে টিকে রয়েছে তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিচার ব্যবস্থা রয়েছে কিন্তু এই বিচার ব্যবস্থাকে বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের চেষ্টা চলছে মিথ্যা বিভ্রান্তিকর ভিত্তিহীন কলঙ্কজনক পোস্টার দেওয়া হয়েছে আদালত এবং বিচারপতিকে কলঙ্কিত করার প্রবণতা দেখা গিয়েছে নির্দেশনামায় যখন এই কথা মাননীয় বিচারপতি বলছেন নেপথ্যে কারা রয়েছেন সেইটা তো সব থেকে বড় প্রশ্ন পোস্টার কাণ্ডের পর আজকে চতুর্থ দিন হতে চললো এখনো কেউ ধরা পড়লো না আমি আপনার কাছ থেকে এক মিনিট অন্তর নিরবিচ্ছিন্ন সময় চাইব সেটা হচ্ছে বিচার বিভাগকে আক্রমণের কথা আপনি বলেছেন সারা ভারতে গত কয়েকদিন ধরে বিচার বিভাগকে আক্রমণ হয়েছে ছোটোভাবে এবং বড়ভাবে কলকাতা হাইকোর্টের যে বেদনাদায়ক ঘটনা ঘটেছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বয়ান দিয়েছে সুস্পষ্টভাবে যে এর সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই সুতরাং সেটা বিচারপতি কিভাবে নেবেন হাইকোর্ট তাদের পদক্ষেপ নেবে সম্পূর্ণভাবে তাদের অধিকারের মধ্যে পড়ে যদি কোনো আইনজীবী দোষী সাব্যস্ত হন বা কেউ দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আবার এক মিনিট এটা হচ্ছে একটা ছোট ঘটনা বড় ঘটনা হচ্ছে সারা ছোট ঘটনা এই ঘটনাটা যেটা বললাম হাইকোর্টের ঘটনা আমি আসছি আমাকে আমি বলেছি এক মিনিট বলতে আপনি বলবেন না দেন আমি একটু আমি এক মিনিট বলবো স্টপ করতে চাইছি হ্যাঁ আপনি আমি স্পষ্ট হতে চাইছি মানে মাননীয় বিচারপতির বাড়ির চারপাশে যে পোস্টার দেওয়া ছোট ঘটনা না আমি যেটা বলেছি আপনি একটু দয়া করে না তাহলে এজলাসের সামনে দয়া করে আমার বক্তব্য বন্ধ করে ছোট ঘটনা আমি ক্লারিফাই করতে চাইছি ক্লারিফাই আমি আপনাকে করব হ্যাঁ এই মাঝখানে আপনি আটকে দিয়ে সম্পূর্ণ আমার বক্তব্যের কালার কমপ্লেক্সন চেঞ্জ করবেন না আমি বলেছি সারা ভারতবর্ষে বিচার বিভাগকে আক্রমণের ঘটনা ভারতীয় বিচার বিভাগকে দুটোই হয়েছে এই ঘটনার যেটা হয়েছে সেটা কিসের তুলনায় ছোট ছোট কথাটা সবসময় বড় ছোট হচ্ছে কম্পারেটিভ কিসের তুলনায় ছোট সারা ভারতের বিচার বিভাগকে আক্রমণ করছে বিজেপি সরকার এখন তারা বলছে কলেজিয়াম সিস্টেম তুলে দিতে হবে চিফ জাস্টিসকে আক্রমণ করছে গতকাল রাজ্যসভার চেয়ারম্যান একটি সভায় বলছেন যে এই কলেজিয়াম সিস্টেম এবং সুপ্রিম কোর্টের আধিপত্য বন্ধ করে দিতে হবে এটা আমার মনে হয় ভারতীয় বিচার ব্যবস্থাকে অনেক বেশি আঘাত এই যে ঘটনা হয়েছে পুলিশ দেখবে বিচারকরা দেখবে দোষীরা শাস্তি পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমি সকলের সামনে রাখতে চাইছি যে সংগঠিতভাবে নরেন্দ্র মোদী সরকার এই স্বাধীনতার 75 বছর পূর্তির সময়
ভারতীয় বিচার ব্যবস্থাকে নষ্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে আরো অনেক বড় ঘটনা। আমি বলছি এইখানে তো যে বিচারপতিদের যে কথাগুলো বলছেন হস্তক্ষেপের চেষ্টা চলছে, মাননীয় রাজ্যপাল একেবারে হোম সেক্রেটারি থেকে শুরু করে পুলিশ কমিশনারকে ডেকে বলছেন সারা বিশ্বে কোথাও হয় না বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, এই ঘটনা এ রাজ্যে ঘটে না, এটা তো দৃষ্টান্ত হিসেবে তৈরি করা উচিত। সারা বিশ্বে ভারতে কখনো হয়নি, উপরাষ্ট্রপতি তিনি একটা সভায় গিয়ে আপনাদের হয়তো মনে আছে জাস্টিস গঙ্গোপাধ্যায় তার ঘরে তাকে আটকে রাখা হয়েছিল, যখন এই চাকরি প্রার্থীদের বিচার যাতে তিনি সুষ্ঠুভাবে করতে না পারেন তার বিরুদ্ধেও কিন্তু বিদ্রোহ করেছিল একদল আইনজীবী, আইনের যারা রক্ষক, সেই ধারা কিন্তু প্রবণ আজকে সমস্ত ক্ষেত্রে। আজকে দেখুন আপনি একজন মায়ের শবদেহ নিয়ে যাচ্ছে, তাকে একজন সাহায্য করলো, তাকে পুলিশ চট করে ধরে ফেললো, কিন্তু এত বড় যে অন্যায় একজন বিচারপতি রাজশেখর মান্তা তার বিরুদ্ধে যে প্রস্তাব করলো সেটা সেকে পুলিশ ধরতে পারে না। মানে এখন এখানে তো মানে শাসকের আইন চলে, হাইকোর্ট বলে দিয়েছে শাসকের আইনে বিচার করবে শাসক, তৃণমূল তারাই বিচার করবে, তারাই আইন প্রণয়ন করবে, তারাই সব করবে, দরকার নেই তো হাইকোর্ট, কোনো কোর্টের দরকার নেই, সিঙ্গেল বেঞ্চ কিছু দরকার নেই এখানে। উনি একজন বিচারপতির নাম নিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, আগের ঘটনা এই ঘটনা, সেই ঘটনাতে আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো আইনজীবী, তারা এ বলতে পারবে আশুতোষ, যে আইনজীবী যদি কখনো কোনো গরিব কাজ করে, বিচারকের সম্পূর্ণ অধিকার আছে সেই বিষয়ে রুলিং দেওয়া, বিচার ব্যবস্থা করা, এটা বিচার না পছন্দ অপছন্দ না, বিচার ব্যবস্থায় সাংবাদিক বৈঠক করে নাম করে আক্রমণ করা যায় না। আজকে সাংবাদিক বৈঠক করেছেন কে, যেটা সারা ভারতে কখনো হয়নি, বিচারপতি করেছেন, আমরা মনে করি সেটা স্বাধীন ভারতে সাংবাদিক সম্মেলন করে একটা যে কেস চলছে সেই কেস সম্বন্ধে কথা বলা, কিন্তু আমি বলছি কখনো দেখেছেন শাসক দলের রাজ্য সহসভাপতি সঙ্গে বসে ঠিক আছে কোনদিন হয়নি? আমি বিশ্বনাথ আমি বলছি শাসক দলের রাজ্য সহসভাপতি স্টুডিওতে বসে যদি বলেন যে সারা দেশ জুড়ে যে ঘটনা ঘটছে সেই তুলনায় একটা ছোট ঘটনা পুলিশ যা করার করবে, চার দিনের মাথায় কেন এখনো পর্যন্ত এত বড় একটা ঘটনার কোনো গ্রেফতারি নেই, দুটো থানায় এফআইআর হয়েছে। একেবারে মানে চার দিন পরেও দুষ্কৃতীরা মানে যারা কাজটা যারা এর সাথে যুক্ত ছিল তারা দুষ্কৃতী, সেই দুষ্কৃতীরা কিন্তু একজনও ধরা পড়েনি, তাহলে কি তাহলে কি আমরা এইভাবে দেখব যে রাজ্য সরকারের পুলিশ ব্যর্থ হয়েছে, নাকি আমরা এইভাবে দেখব যে কোন রাজনৈতিক কারণে তাদেরকে ধরা হচ্ছে না? এবং একই সাথে যদি এই দুষ্কৃতীদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া যায় তাহলে কিন্তু বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হবে মানুষের। আমরা পরিষ্কার করে সমাজের যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলবেন যারা এই কাজগুলো করেছিলেন তারা গুন্ডা, তারা দুষ্কৃতী, তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। একই সাথে প্রশ্নটা আসবে কেন রাজ্যের সর্বোচ্চ পর্যায়ে রাজ্যপাল নিন্দা করেছেন, ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, কেন সর্বোচ্চ পর্যায়ে মুখ্যমন্ত্রী কথা বলছেন না, কেন সরাসরি নিন্দা মুখ্যমন্ত্রীর তরফ থেকে আসছে না, কেন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন নিন্দা করছেন না, কেন স্টুডিওতে যারা আসছে দাত্তহীন ভাষায় নিন্দা করতে পারছে না? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় স্তরে কলিজিয়াম নিয়ে যেটা হচ্ছে আমি জয়প্রকাশ দাসের সাথে একমত, কিন্তু একই সাথে যেভাবে সরাসরি বিচারপতিকে আক্রমণ করা হচ্ছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাওয়া হচ্ছে, তার কোর্টকে আটকে দেওয়া হচ্ছে, তারপরে কি করে এটা নিন্দা না করে কেবলমাত্র কম্পেয়ার করতে পারে কেবলমাত্র সর্বভারতীয় স্তরের ঘটনাকে সামনে রেখে এই ধরনের? আমি বিশ্বনাথদাকে একটা প্রশ্ন করতে চাই, কেন সর্বোচ্চ না বিশ্বনাথদা নিন্দা দলের পক্ষ থেকে আপনি বলছেন কে কে কেন কথা বললো না, দলের পক্ষ থেকে ইতিমধ্যে মুখ্য যিনি
আমাদের মুখপাত্র তিনি বলে দিয়েছেন দলের সঙ্গে কোনো যোগাযোগ নাই। শুনে নিন, নিন্দাও করা হয়েছে এবং বলা হয়েছে যে দলের সঙ্গে দলের কোনো যোগাযোগ নাই। কিন্তু সবচেয়ে বড় কথা, আজকে আপনি যেটা বলেছেন দুষ্কৃতকারীদের ধরবে, দুষ্কৃতকারীদের শাস্তি হবে, কিন্তু যখন উপরাষ্ট্রপতির মতো লোক ভারতীয় বিচার ব্যবস্থাকে নষ্ট করতে চান, উপরাষ্ট্রপতির মতো লোক প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সর্বোচ্চ বিচারপতিকে আক্রমণ করেন, সেটা ভারতীয় বিচার ব্যবস্থার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের আশঙ্কা। আপনাকে মানতে হবে বিশ্বনাথ বাবু, এখানকার জিনিস দুষ্কৃতকারী আর ওখানে উপরাষ্ট্রপতি বলছেন ভারতীয় বিচার ব্যবস্থাকে। এই চাপান উত্তরের মাঝে আমাদের উদ্বেগ এবং একই রকম দাবিটা রয়ে গেল যে আজকে চতুর্থ দিন হতে চললো, যে পোস্টার দেওয়ার পরে দুটো থানা, লেক থানা এবং হেয়াস্ট্রিট থানা এফআইআর হয়েছে, কিন্তু গ্রেফতার এই ঘটনায় শূন্য। আমি বলছি এই ঘটনাকে কি অত্যন্ত গুরুত্ব এইভাবে কি দেখা হচ্ছে না, নাকি অন্য কোনো কারণে এখনো পর্যন্ত সেই তৎপরতা যেটা প্রত্যাশিত ছিল সেটা দেখা যাচ্ছে না, আমরা জানি না। অবশ্যই তার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, পাশাপাশি এই উত্তরও খোঁজার চেষ্টা করব যে পরিমাণে টাকা উদ্ধার হচ্ছে। আপনারা জানেন একদিকে তৃণমূলের কাউন্সিলর বাড়িতে এই মুহূর্তে প্রায় 34 ঘন্টারও বেশি সময় হয়ে গেল তল্লাশি চলছে, অন্যদিকে মুর্শিদাবাদে এই হচ্ছে প্রায় 11 কোটি টাকা উদ্ধার হয়েছে কারখানায় তল্লাশি। ইডি আইটি অভিযান চালিয়েছে জাকির হোসেনের বাড়িতে, গতকাল ঘন্টার পর ঘন্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণে টাকা, তাতে 2000 টাকার নোট রয়েছে, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকার কারেন্সি পর্যন্ত রয়েছে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, সব থেকে বড় প্রশ্ন এটাই যে এই বিপুল পরিমাণে টাকা এলো কোত্থেকে? এই যে 11 কোটি টাকা কালকে ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালানো হয়েছে কারখানা থেকে শুরু করে বাড়িতে, কি মনে করছে আইটি আয়কর দপ্তরের আধিকারিকরা যে এই টাকার উৎস কি? দেখো সুপ্রজিৎ, তুমি জানো জাকির হোসেন আজকে দাবি করেছেন যে ব্যবসার টাকা এবং চাষিদের ধান কেনার জন্য সেই টাকা ফ্যাক্টরিতে রাখা ছিল এবং শ্রমিকদের দেওয়ার জন্য বাড়িতে রাখা ছিল। এই প্রশ্ন নিয়ে আমরা আইটি আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের বক্তব্য ব্যবসা তিনি করতে পারেন, তার বড় ব্যবসা হতে পারে, টাকা বার করতেই পারেন, কিন্তু কোটি কোটি টাকা, সেই টাকার উত্তর কী দেবেন? তুমি যে প্রশ্ন করছিলে যে টাকার উৎস কী, 11 কোটি টাকা সেখান থেকে পাওয়া গেছে এবং এত বিপুল পরিমাণের টাকা রাখার কিন্তু নিয়ম নেই, যেটা আইটির আধিকারিকরা বলছেন যে টাকা খরচের জন্য ক্যাশ ইন হ্যান্ড হিসেবে রাখা যেতেই পারে, কিন্তু 11 কোটি টাকা বাড়িতে রাখবেন এবং ফ্যাক্টরিতে রাখবেন সেটা কিন্তু জাস্টিফাই করা যায় না। তাই জন্য জাকির হোসেনের কাছ থেকে তথ্য তলব করা হয়েছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে এই টাকার উৎস কী, তিনি কোথায় থেকে এই টাকা নিয়ে এসেছিলেন, ব্যাংক থেকে যদি বার করেছিলেন তো 2-1 দিনের মধ্যেই নিশ্চয়ই বার করবেন, তার স্টেটমেন্টের কপি দিতে হবে, অর্থাৎ এই টাকা কোথায় থেকে তিনি পেলেন সেটা কিন্তু জাস্টিফাই করতে হবে এবং সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে সেই তথ্য কিন্তু আইটি আধিকারিকদের কাছে জমা দিতে হবে, তারপরেই কিন্তু এই মামলার ইনভেস্টিগেশন চলবে। বেশ, একেবারে তদন্ত চলবে যে এই টাকার উৎস কি, কিন্তু জাকির হোসেন তিনি কি বলছেন? এবং যেহেতু তৃণমূল বিধায়কের বাড়ি থেকে এই বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছে, আমি তৃণমূলের একেবারে প্রতিক্রিয়া কুণাল ঘোষের বক্তব্য রাখবো, কিন্তু শুরুতে জাকির হোসেন, তারপরে কুণাল ঘোষ, কি বলছেন এই টাকা উদ্ধার নিয়ে? দেখো, আমার বাড়িতে যা সামান্য টাকা পেয়েছে, কারণ আমাদের লেবারের পেমেন্ট অন্য সময় বাড়িতে রাখতে হয়, এবং আমার স্ত্রী ছেলে মেয়ের টাকা ছিল কিছু, সেটাও তারা নিয়ে গেছে, যার সামান্য মানে 1-1.5 কোটি টাকা পেয়েছে। আপনার অন্য রাইস মিল বা অন্য কোনো প্রপার্টি থেকে কিছু টাকা পেয়েছে সেরকম কিছু? দেখুন, সেটা পেতে পারে আলাদা কথা, কিন্তু আমার ওখানে যার সামান্য টাকা পেয়েছে, কারণ হলো দেখুন আমি ট্যাক্স পে, আমার সব আমাদের লেবারের জন্য টাকা রাখতে হয় কিছু, সেই টাকাগুলোই পেয়েছে, এবং রাইস মিলও যে পেয়েছে সেই টাকাগুলো এই চাষিদের টাকা, এবং চাষিদের টাকা এই পেমেন্টের জন্য সময় রাখতে হয়, এবং আপনারা জানেন যে ক্যাশ ছাড়া চাষিরা ধান দিতে চায় না, যদি এইভাবে করে তাহলে আমাদের মিল বন্ধ হইতে পারে এবং এত ছাড়া এত লোক বেকার হইতে পারে। যে আপনার রাইস মিল থেকে যে 9 কোটি টাকা, দেখে রাইস মিলে আছে, রাইস মিলের জন্য তার খাতাকলম আছে, সে সেখানে দেখবে। হ্যাঁ, সেটা আমার নয়, আমাদের গৌতম ভকর আমাদের পার্টনার, রিজনাল ভকর পার্টনার, আমাদের পার্টনার এটা আছে, সেটা দেখবে, এবং তা সেটা আপনারা জানেন কৃষি ক্ষেত্রে টাকা, এটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই কাণ্ডটি করানো হয়েছে। খেয়াল রাখবেন, আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এই জাকির হোসেনকে তাকে মারার চেষ্টা হয়েছে, বিস্ফোরণ, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, হাতের আঙুল সমস্ত শরীর জখম তার, তাতেও তাকে হারানো যায়নি, ভোটে বিপুলভাবে জিতেছেন, এখন তাকে অন্যভাবে কলুষিত করার একটা
চেষ্টা হচ্ছে। যদি কোনো ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আজকে যদি তার কাছ থেকে যে বিপুল সংখ্যক মানুষ তার তার কাছে কাজ করেন, বা যে বিড়ি শিল্পের সঙ্গে জড়িত বা অন্যান্য কৃষিভিত্তিক শিল্পের সঙ্গে যারা জড়িত, সেই মানুষগুলির যদি আয় বন্ধ হয়ে যায়, এই বিপুল কর্মসংস্থান আটকে যায়, কে দায়িত্ব নেবে? বাংলার দু তিনটি চারটি জেলা ছড়িয়ে রয়েছে। এইবার আপনাদের দেখাবো কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের হোটেলে আয়কর দপ্তরের ম্যারাথন তল্লাশি। গতকাল সকাল 8টা থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত চলছে। সরাসরি আপনাদের সেই হোটেলের সামনে নিয়ে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, সেখান থেকে রয়েছেন। সুকান্ত, গতকাল সকাল 8টা মানে এখন ঘড়ির কাঁটা অনুযায়ী প্রায় 34 ঘন্টা পেরিয়ে গেল। আমি দেখতে পাচ্ছি একেবারে সেই ব্যাংকুয়েট এবং হোটেলের সামনে তুমি রয়েছো। এখনো পর্যন্ত চলছে আইটি রেড? একেবারে, যে হোটেলে গতকাল সকাল 8টায় আয়কর দপ্তরের আধিকারিকেরা প্রবেশ করেন এবং এখনো পর্যন্ত সেখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে, বা বলা চলে ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। এখনো পর্যন্ত প্রায় 34 ঘন্টা পেরিয়ে গেছে। এই তল্লাশিতে এখনো পর্যন্ত কি কি উঠে আসলো তা আয়কর দপ্তর সূত্রে এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি। তার কারণ রেড সম্পন্ন হওয়ার পরই কি কি পাওয়া গেল এবং সেই পরিপ্রেক্ষিতে কোনো রকম বৈধ কাগজপত্র আপাতত হোটেল কর্তৃপক্ষের তরফে দেখানো হয়েছে কিনা, সেই যাবতীয় বিষয় ট্যালি করার যে প্রসেস তা এখন চালানো হচ্ছে। এই যে হোটেল, সেটি মূলত কলকাতা পুরসভার 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরউদ্দিন ববির, এবং সেইখানে তুমি দেখতে পাচ্ছ প্রধান যে ফটক সেইটা পুরোপুরি লক করে দেওয়া হয়েছে। ভেতরে সিআরপিএফ রয়েছে প্রত্যেকটা এন্ট্রি ও এক্সিট পয়েন্টে, এবং সেখানে তাদের একেবারে কোনো রকম অনুমতি ছাড়া কাউকে কিন্তু বাইরে বা ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আমিরউদ্দিন ববির সাথে আমরা বারবার যোগাযোগের চেষ্টা করেছি যে কি পরিপ্রেক্ষিতে এই রেড, কিন্তু তার সাথে কোনোভাবে কিন্তু যোগাযোগ করা যায়নি। আয়কর দপ্তর সূত্রে খবর যে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ পেয়ে তারা কিন্তু এখানে হানা দিয়েছে, এবং সেই অবশ্যই মানে কতক্ষণে এই রেড শেষ হবে আমি আশুতোষের কাছে এই কারণে আসবো যে রেড শেষের পর কি পাওয়া যাবে সেটা তো এই অভিযান শেষ হওয়ার পর বোঝা যাবে। কিন্তু গত 24 ঘন্টা যদি শুধু হিসাব দেখি বড় অঙ্ক। গতকাল তাপস মণ্ডল, যিনি সিবিআই জিজ্ঞাসাবাদের পর দাবি করলেন যে জনৈক কুন্তল ঘোষ, যিনি হুগলির যুব তৃণমূল নেতা, তিনি নাকি 325 জনকে চাকরি দেবেন বলে 19 কোটি টাকা নিয়েছেন। আচ্ছা, তার হিসেব অনুযায়ী তিনি নাকি সিবিআই এবং ইডিকে বলেছেন অঙ্কটা 100 কোটি পর্যন্ত পৌঁছতে পারে। 11 কোটি পাওয়া গেছে তৃণমূল বিধায়কের বাড়ি থেকে। আমি বলছি গত 6-7 মাসে যদি পরিসংখ্যান দেখো, রাজ্যের টাকার পাহাড়টা ভীষণ চেনা ছবি হয়ে গেছে। আশুতোষ, দেখো প্রথমে একটু কারেক্ট করে দিই, 19,44,000 এখন মানুষ গোনা টাকা গোনা ভুলে যাবে, টাকার মেশিন কাজ করবে না। ব্যাংকে গেলে মানুষ দেখতে পাবে মনে হয় টাকা টাকা টাকা, না নতুন নাম দিয়ে দিয়েছে তো লোকজন, যা শুনতে পাচ্ছি বাজারে। আজকে আসছিলাম তাই শুনলাম কী নাম নতুন তৃণমূল কংগ্রেসের, বলছে এটা নাকি টাকা মাটি কোম্পানি, যা ইচ্ছে তাই করা যায়, কোনো ব্যাপার নেই। মানে মানে সাধারণ মানুষ, তুমি আমরা যারা, যেখানে জয়প্রকাশ দা কেন, যারা যারা বসে আছে, খেটে টাকা যারা রোজগার করে তারা জানে, আর না খেটে কীভাবে চুরি করে টাকা রোজগার করতে হতে, নতুন নতুন একটা সিলেবাস তৈরি হয়ে গেছে। সবথেকে মানে দুর্ভাগ্যজনক গোটা পশ্চিমবঙ্গের জন্যে যে এই টাকা, এত বিপুল টাকা প্রত্যেক দিন উদ্ধার হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা শুনতেই পাচ্ছি না কোনো কথা বলার। কে বলছেন না সবসময় ফিডব্যাক দিচ্ছেন রাজ্যের, আর একজন যিনি নাকি একটু আগে বলছিলেন প্রধান মুখপাত্র, সে এসে ডিফেন্স করছে বসে বসে। আরে রাজ্যের চিফ মিনিস্টারের উচিত ইমিডিয়েটলি এসে মানুষের সামনে বলা যে কি ঘটছে, কেন ঘটছে, কিভাবে বাংলার মানুষ একটা মানে রাস্তা দেখবে, গুচ্ছ চলছে গুচ্ছ না। ভারত থেকে প্রায় 2.5 কোটি টাকা নিয়ে কিছু ব্যবসায়ী পালিয়েছিল, 2-3 বছর হয়ে গেছে, প্রধানমন্ত্রী মুখ খোলেননি, প্রধানমন্ত্রী কখনো সাংবাদিক সম্মেলনও করেনি, মুখও খোলেননি। কিন্তু না না, আমি আসছি এই কথার উত্তরটা শুনতে হবে আপনাদের, আপনাদের তো উত্তরটাও শুনতে হবে প্লিজ 100 বার। এবং সুতরাং মুখ্যমন্ত্রী কেন উত্তর দিচ্ছেন না, তার আগে প্রধান কথা যে 2.5 কোটি টাকা মানুষের টাকা ব্যাংক লুট করে পালালো, প্রধানমন্ত্রী কিচ্ছু বলেননি। এক দ্বিতীয়, আজকে ডিমানিটাইজেশন হয়েছিল, তারপরে দেখা গেছে এখন কারেন্সির পরিমাণ ডবল হয়েছে, ব্ল্যাক মানি বন্ধ হয়ে যাবে, দাঁড়ান আমি বলিনি আশুতোষ, বন্ধ হয়ে যাবে বলেছিল, এখন নাকি ডবল হয়েছে কারেন্সি। তৃতীয় কথা, আজকে আপনারা ওই আমিরউদ্দিন ববির হোটেলে বলছেন যে ম্যারাথন চলছে, কত টাকা পাওয়া যায়, আমরা তো দেখেছি যে চিদম্বরমের কেসে কংগ্রেসের লিডার, না না সব হলো না, হয়নি, চিদম্বরমের ক্ষেত্রে কি হয়েছে আজকে, আজকে চিদম্বরমের আশুতোষ জবাবদিহি না, আমি শর্মিষ্ঠা দি আপনার কাছে আসবো, আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে।